Hadi bir ısınır ama. Gol, gol, gol. Ordinal modda. Hemsel nasıl kayısın? Ekelim azı dağı ki. Ordinal, ordinal. Ekelim azı dağı ki. Kapı vera koy. Bir gün öyle koşu. Kaysa koşu koy. Kulil meyen kasılmaz. আপনারা দেখেছিলেন ভিডিওটা 1200 টাকায় 2 কেজি অর্থাৎ 2 কেজি সাইজের মাছ 1200 টাকায় কেজি আজকে তার কাছে এই 1.5 কেজি সাইজের মাছ আজকে কত এটা এ খলিল ভাই আজকে কত এটা কি আজকে 1500 বসতেছে কত টাকা অরিজিনাল বড়া 1 কেজি 1600 গ্রাম 1600 গ্রাম 1500 টাকা কেজি দেখুন মাছ সেই রকম মাছ অরিজিনাল কোনো বড়া বদল নাই মাছও বদল নাই অরিজিনাল দাম ছিল 1800 দামা দামি নাই যাবে 1350 আসলে মাছ চিনতে হবে একদম একদম পদ্মার মাছ বলতে যেটা বোঝায় এটা সেই মাছ মাছ রূপালী কালার লাল নেই মাছ একদম ফ্রেশ ১৩০০ এটা কেজি বিক্রি করছে ভদ্রলোক নিচে 1350 টাকা এটা অরিজিনাল চাঁদপুরের গ্যারান্টি আছে আমার কাছে লেগে না যদি কেউ 40 বার অজুরা যায় ইমাম সাথে হয়ে চিকেন মাছ দিবা না দিতে আর পদ্মার মাছ দিন সারা দিতে কলিলমের মাছ আমি দেখেছি আসলে বাজার করলে আমরা মোটামুটি যেটা দেখতে পারি কলিলমের মাছ সবসময় ফ্রেশ একদম তরতাজা মাছগুলো নিয়ে আসে ভালো মাছ ভালো মাছের দাম একটু বেশি হয় আগে বলে মাছদের গায়ে বদাই বদাম একটা অভিযান আগে বসে বাস্তদেরকে ভোটাম একটা অভিযান এখন ডিম ছাড়া মাছ খোঁজে বসে ডিম ছাড়া মাছ করতে দিন ডিম ছাড়া মাছ দিলে সিটাই গে মাছ এটা কেমনে বুঝবে মানুষ বুঝবে কেমনে মানুষ তো খাইলেই বুঝবো সিটাই মাছ খাইলে বুঝবো ভোটার মাছ খাইলে বুঝবো খাওয়ার পরে বুঝবো খাওয়ার আগে বুঝবো করতে তোমাটা তো দেয়া গেছে হ্যাঁ আমরা 50 টা লেন আর না বড় মাছ আছে নেবেন বড় ৮০ টাকা নেবেন না
ও কাকা লাস্টে সিটেকে নিয়ে এনে দিগা এনে এই কি আর 20 টাকা দেন বাবা 20 টাকা মাছ কত টাকা দেন কত ভাই দেন এ তো কথা না স্যার রাস্তা তো দিবেন নাম নাই 20 টাকা দেন লোপালি গেলে লোপালি লোপালি অরিজিনাল লাগাইলে ওহো অরিজিনাল গায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো মাছ আনছেন তো বিক্রি হচ্ছে ভাই ভালো মাছের দাম নাই ভাই এই যে অরিজিনাল মাছ আনছি 1400 টাকা কিছু কইনা না আবার ডিম বড় ডিম বড় আছে কোন 1200 টাকা কিছু দেখা একদম 1400 লোপালি এই যে একবার লোপালি একদম 1400 টাকা কিছু অরিজিনাল বদ্ধটা অরিজিনাল বদ্ধটা ডিম ছাড়া এই যে অরিজিনাল বাস ভাই তারে কোনো দাম নাই রাষ্ট্রবাদী ব্যবস্থা ভাই দেখা দেখা আবার মনে বাসা নেই তো মাছ মনে স্বাদ নাই স্বাদের মাছ না দামের মাছ বিক্রি করা তো আপনাদের জন্য কষ্টই হ্যাঁ ভাই খুব কষ্ট ভাই তো বলে মোর বালা মাছ আনতে রাস্তা বালা মাছ আনলে ভাই মনে করি ধরে না ওই যে কি মাছ আনছি কত কালার দেখুন আসলে মাছের কালার দেখে 1400 টাকা অরিজিনাল চাঁদপুরের মাছ কই দেন অরিজিনাল বালা মাছের দাম মিডিয়াম বড় বড় আছে জমতে বিক্রি হচ্ছে মাছ দাম যাই হোক না কেন টাকা তো দেবেন না এই দামে না আপনার নামটা একটু বলেন ভাই আমার নাম দুলাল 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 ভাই মোবাইল নাম্বার বলেন 0174-6982-627 এই দুলাল ভাই এখানে আমরা আজকে যে মাছ দেখলাম সুন্দর মাছ একদম 1400 কথা বলে দেখতে পারেন একদম 1400 তবে দাম দিয়ে কিনতে হবে মাছ ভালো মাছ কিনতে দাম দিয়ে দিব দাম দিয়ে কিনতে হয় ওর বলে সাত পাই দেন না সাত না হলে মাছের টাকা ফিরি সাত বাজারে ইলিশের আমদানি শুক্রবার শনিবার যাই হোক না কেন দাম একটু বেশি থাকে অন্যান্য দিনে মাছের দাম একটু কম থাকে কেননা সাপ্তাহিক ছুটির দিনে মাছ কিনতে আসে বেশি বোয়াল মাছ মানুষের প্রথমতার বাইরে তো আমি মনে করি কারণ 1 কেজি 100 গ্রাম মাছ একটা মাছ 1200 টাকা কেজি হলে উনি যদি দুইটা মাছ কিনেন তাহলে 2500 দাম চলে আসে 2500 টাকা ধরুন 2500 টাকা দাম সর্বনিম্ন 2500 টাকা তাহলে উনি কি বাজার কি বাজার করবে যারা সাধারণ চাকরি করে তাদের তো কয় ক্ষমতা বাড়ি উনি মাছ কিনা খাওয়ার মতো সামর্থ্য অনেক বাইরে আমরা মনে করি মাছের দাম যত কমতো তাহলে মানুষটা খায় শান্তি পেতে অন্তত কয় ক্ষমতার বাদে এখন তো ক্ষমতার বাইরে চলে গেছে কি করবো বলেন মাছ তো অনেক কম আমরা চাই ইলিশ অনেক দাম কম হোক আমার দেশের সম্পদ আমার দেশে থাকুক আমার দেশের মানুষের খাক কিন্তু সেটা তো হচ্ছে না দাম তো বেশি দামটা তো কম নয় এই যে বরিশালের মাছ দেড় কেজি প্রচুর ডিম
1300-1400 কেজি বিক্রি করি। আমি সবসময় বলে থাকি আমার এখানে দেখেন দেখা দিচ্ছি 1 কেজি 300 গ্রাম 1300 টাকা চাঁদপুরের, আবার ওই যে 1 কেজি প্লাস 1200 টাকা। দামটা কোথায় কম? আমি তো দেখি না দামটা কম কোথায়। অনেকেই বলে দাম কম, অনেকে মিথ্যা কথা বলে, অনেকে নানা রকম প্রতারণা করে। আর মাছ বাজারে অনেকেই ধরেন সবাই তো বলে পদ্মার মাছ, কিন্তু মাছটা দেখে চিনে কেনাটাই। আমি আপনাকে বলি পদ্মার বলতে কোনো মাছ নাই, এটা মিথ্যা কথা। মাছ হবে বরিশাল, ভোলা, চাঁদপুর, তিন জায়গার মাছ ছাড়া। যদি কোনো দোকানদার বলে যেটা পদ্মার মাছ, পদ্মার মাছ কোনো দোকানদার যদি 1 কেজি প্লাস মাছ 1200 কেজি বসতে পারে, তাহলে ওকে আমি 5000 টাকা পুরস্কার দিব। যদি পদ্মার মাছ 1 কেজি ওখানে মাছ 1200 কেজি বসতে পারে, ওখানেই তো ওরাই তো পায় না, তা আমরা পাবে কোথায়? পাবলিক কোথায় পাবে? মিথ্যা কথা বলার কী আছে এখানে? আমার যেটা আছে আমি সেটাই বলবো। আমি বলে থাকি যে আজকে পাঁচ কিন্তু পাইছেন যে আমি সিরাজ কখনো কাস্টমারের সাথে আজকে যেটা বলছি আর এখনো পর্যন্ত দেখিনি। পাইছেন আগে যেটা বলছি সবসময় এটাই বলে থাকি। আমি মানুষকে বলে থাকি চাঁদপুর বরিশাল, বরিশাল আমার পার কেজি 100 টাকা কম, চাঁদপুর আমাদের পার কেজি 100 টাকা বেশি। তবে একটা জিনিস আপনাদের কী হয়, আমি এই ইউটিউবের মাধ্যমে আমি অনেক বাইরের থেকে দুবাই আমেরিকা থেকে বহু জায়গাতে ফোন আসে, তাতে লোক বাংলাদেশ থাকে আসে, আমি মাছ এইভাবে দিয়ে দিই। এই কিছুদিন আগে আমি আপনার 10 এর মাছ পাঠিয়েছি গাড়িতে 30 পিস, সব 1200 প্লাস। হ্যাঁ, কারণ উনি লন্ডন থেকে ফোন করছে, ওনার ভাই আসছে, 3 দিন পরে যোগাযোগ করতে নাম্বার দিয়ে আমার কাছে একজন নাম্বার চাইছিল, নাম্বার দিয়েছি আমি 10 এর থেকে, ইউটিউব থেকে নাম্বার চাইছিল। উনি আমাকে রাত্রে ফোন করতে যোগাযোগ হয়েছে, 3 দিন পর ওনাকে মাছ দিয়ে দিয়েছে। আমি তো খারাপটা দিতে পারি না, কারণ বলে দিই আজকে খারাপ দিনে উনি আমাকে পরের দিন পাবে, আমার নাম্বার দেওয়া আছে, উনি আমার ফেস দেখলে চিনবে যে আমি তো আর যারা ব্যবসায়ী তারা কখনো চিটার পাটার করতে পারে না, আর আমি ফেরে এলো না, আমার এখানে খাটতে হবে, আমার এখানে ব্যবসা করে খাইতে হবে। এটা 1 কেজি নেবেন একদম 1300 টাকা, এটা নেবেন 1300 টাকা 1200। দুইটা মাছ বরিশালের একটা চাঁদপুরের দুইটা মাছ একটু পার্থক্য দেখা যান তো। দুইটা না, বরিশালের একটা চাঁদপুরের একটা, আপনি বুঝাই দেবেন যে কিভাবে চিনবে? দেখেন কালারটা মিলে কিনা, ডান হাতেরটা হচ্ছে চাঁদপুর, বাম হাতেরটা হচ্ছে বরিশাল। আমি মাছের কালার এখন দেখে আপনি বুঝতে পারবেন কালারে মিলে কিনা। ভিউয়ার্স, আমরা চেষ্টা করে থাকি ইলিশ বাজারের দরদাম জানাতে এবং মাছের ধরন সম্পর্কে জানাতে। অনেকেই বলে থাকেন মাছের দাম কম কোথায়, আসলে আমি কখনো বলি না মাছের দাম কম, তুলনামূলক কম হয় বাজারে, একদিনের বাজার বেশি একদিনের বাজার কম। শুক্র শনিবারে বাজারের দাম একটু বেশি থাকে, অন্যান্য দিনে একটু কম থাকে, তবে এবছর গত বছরের তুলনায় মাছের আমদানি কম হয়, মাছের দাম বৃদ্ধি পেয়েছে এবং ক্রয় ক্ষমতার বাইরেই বলা যাবে। তবে কাউরন বাজারে মাছ দেখেন যা বলছিলাম, অনেকেই বলে থাকেন যে মাছ কম দাম, আসলে কম দাম নয়, ক্রয় ক্ষমতার বাইরে। তবে কাউরন বাজারে আসলে সেটা বোঝার উপায় নেই, এখানে যাদের সামর্থ্য আছে তারা প্রচুর মাছ কিনে থাকেন ইলিশের সিজনে। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।